হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফোরের ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ক নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের জন্য দিয়েছে তো তোমরা যারা এবার নতুন ক্লাসে নতুন চতুর্থ শ্রেণীতে উঠলে তোমাদের সব বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ক দেওয়া হয়ে গেছে আজকে সেটা আমরা আজকে তার মধ্যে ইংলিশ বিষয়টা আমরা সমাধান করার চেষ্টা করবো তা শুরু করছি আমরা দেখো অ্যাক্টিভিটি ওয়ান দিয়ে অ্যাক্টিভিটি ওয়ান কী বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড এই সমস্ত ওয়ার্ডের পাস্ট ফর্ম আমাদের লিখতে হবে ঠিক আছে অ্যাক্ট অ্যাক্টের কী হবে অ্যাক্টেড এসিটিইডি অ্যাক্টেড লাইক লাইকের হবে লাইকড পাস্ট ফর্ম এল আই কেইডি লাইক ঠিক আছে লিফ্ট আছে লিফ্টের কী হবে এল এফ লিফটেড ঠিক আছে এই হয়ে গেল আমাদের এবার দেখো আমাদের কি দেওয়া আছে যে ব্ল্যাঙ্ক বাই চুজিং দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেট স্টুডেন্টস ক্যান অথবা সি দ্য ব্ল্যাকবোর্ড তো দেখো স্টুডেন্টস আছে তাহলে আমাদের কী হবে এখানে সি হবে স্টুডেন্টস ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড ঠিক আছে এরপরে দেখো বি নাম্বারটা আছে হি ড্যাস লাইক লাইকস টু সিং এখানে কী হবে লাইক হবে না লাইক্স হবে এখানে লাইকস হবে ঠিক আছে লাইকস এল আই কে ইএস লাইকস টু সিং এবার চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রি কী দেওয়া আছে বলো দেখি যে রাইড দ্য সাউন্ড মেড বাই দ্য ফলোইং অ্যানিমেলস এই যে অ্যানিমেলের নাম দেওয়া আছে দুটা তাদের আওয়াজ আওয়াজকে কী বলা হয় সেটা আমাদের লিখতে হবে হ্যাঁ লায়ন সিংহের আওয়াজ কী বলা হয় রোর আওয়াজটা লিখে দিচ্ছি আর ও এ আর রোর আর সিপ ভেড়া ভেড়ার হচ্ছে আমাদের কী হবে এর আওয়াজে হবে ব্লিট বি এল ই এ টি ব্লিট ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি আমরা অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর কী বলেছে যে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এ টাইগার বাঘের সম্বন্ধে আমাদের চারটা লাইন লিখতে হবে ঠিক আছে তো আমরা লিখেছি দেখো অ্যাক্টিভিটি ফোর দ্য টাইগার টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল একটা বাক্য হয়ে গেল টাইগার বাঘ হলো বন্য প্রাণী ঠিক আছে দুই নম্বর টাইগার হ্যাজ লং অ্যান্ড স্ট্রং বডি টাইগারের শরীর হচ্ছে লম্বা এবং শক্তিশালী মজবুত ইট হ্যাজ ফোর লেগস এর চারটা পা আছে স্ট্রং পাউস উইথ শার্প নেইলস মানে নেইল মানে নখ পাও মানে থাবা মানে লম্বা নখ যুক্ত শক্তিশালী থাবা রয়েছে অ্যান্ড ওয়ান টিল এবং একটা লেজ রয়েছে তাহলে আমাদের এই হলো এক এক নম্বর বাক্য এই হলো আমাদের দুই নম্বর বাক্য নেক্সট কি টাইগার ইটস অনলি ফ্লেশ সো ইট ইজ কল্ড অ্যাস কার্নিভোরাস এনিমেল টাইগা বাঘ কাঁচা মাংস খায় তাই এদেরকে বলা হয় কার্নিভোরাস এনিমেল অর্থাৎ মাংসশাসী প্রাণী তাহলে এই হলো আমাদের তিন নম্বর বাক্য আর একটা বাক্য লিখতে হবে দ্য সাউন্ড অফ দ্য টাইগার ইজ কল অ্যাস এ রোর তাহলে বাঘের আওয়াজকে বলা হয় গর্জন বা রোর ঠিক আছে তাহলে এই হলো আমাদের অ্যাক্টিভিটি ফোরের চারটি বাক্য তাহলে আজকে আমাদের ক্লাস ফোরের ইংলিশ বিষয়ের দু সালের জানুয়ারি মাসের জন্য যে মডেল টাক্ দেওয়া আছে সেটা করা কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাই